हेलो फ्रेंड्स, वेलकम टू नेचरपुर क्लासेस। आशा करी सकले भालो आछो, सुस्थ आछो। आज आमरा रिजनिंग प्रैक्टिस सेट सल्व करब, जेटी डब्ल्यूबी एवं रेलवे ग्रुप डी परीक्षार जोन्नो हेल्पफुल होबे। सेशनटी भालो लागले अवश्य एकटा लाइक करबे। आमादेर प्रथम क्वेश्चन, विमानन शब्दटी चिह्नित करो। ह्रस्व, दीर्घ, हालका, भारी, अपराध, दोषारोप, ध्वनि, गरीब, এদের মধ্যে বিমানান কোনটি সেটি চিহ্নিত করো। দেখো, এখানে অপরাধ এবং দোষারোপ ছাড়া বাকি সবগুলি একে অপরের বিপরীত। হর্ষ, দীর্ঘ, হালকা, ভারী এবং ধ্বনি, গরিব, এগুলি একে অপরের বিপরীত। তাহলে অপশন নম্বর সি এটি হচ্ছে বিমানান। তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পানিপথ, হলদিঘাট, পলাশী, সারনাথ, চারটি অপশনের মধ্যে বিমানান কোনটি? দেখো এখানে অপশন নাম্বার ডি, সারনাথ। সারনাথ ছাড়া বাকি সবগুলি এক একটি ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। তাহলে এখানে সারনাথটি এদের থেকে ভিন্ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, বৃক্ষ, কাণ্ড, চেয়ার, সোফা, উদ্ভিদ, ফুল এবং মুখমণ্ডল, চোখ, এদের মধ্যে আলাদা কোনটি? দেখো এখানে চেয়ার এবং সোফা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। চেয়ার এবং সোফা, চেয়ার এবং সোফা এটি ছাড়া বাকিগুলি প্রথমটির অংশ, যেমন কাণ্ড বৃক্ষের অংশ, ফুল উদ্ভিদের অংশ, চোখ মুখমণ্ডলের অংশ, কিন্তু চেয়ার এবং সোফা এটি পুরোপুরি আলাদা। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্টিয়ারিং হুইল, কার, ইঞ্জিন, টায়ার, এদের মধ্যে ভিন্ন কোনটি? দেখো এখানে স্টিয়ারিং হুইল, ইঞ্জিন এবং টায়ার এই সবগুলি কি কারের অংশ? তাহলে এই সবগুলি কারের অংশ, তাহলে এখানের মধ্যে আলাদা হয়ে যাচ্ছে কার। অপশন নাম্বার বি কে সঠিক উত্তর। নেক্সট দেখব, LRO, SZW, PWT, CJG, এদের মধ্যে বেমানান কোনটি? দেখো এদের মধ্যে আমরা যদি রিলেশন দেখি, তাহলে L থেকে O কত হচ্ছে? প্লাস থ্রি। এস থেকে W প্লাস ফোর। পি থেকে T প্লাস ফোর। সি থেকে G প্লাস ফোর। দেখো বাকি সবগুলোতেই প্লাস ফোর করে গ্যাপ আছে, কিন্তু L এবং O এখানে প্লাস থ্রি গ্যাপ আছে। তাহলে এখানের মধ্যে আলাদা কোনটি হয়ে যাবে? অপশন নম্বর A। তাহলে এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন নম্বর A। নেক্সট দেখব, 121, 523, 729 এবং 324, এদের মধ্যে বিমানান কোনটি? দেখো এখানে আমরা যদি 121কে দেখি, তাহলে এটি কী হয়? এগারোর বর্গ। 729কে যদি দেখি, তাহলে এটি কী হয়? 27-এর বর্গ। এবং 324কে যদি আমরা দেখি, তাহলে এটি কী হয়? 18-এর বর্গ। কিন্তু এখানে 523 যেটি দেওয়া আছে, 523 এটি কিন্তু কারো বর্গ নয়। তাহলে এখানে অপশন নম্বর বি এর রাইট অ্যান্সার। নেক্সট দেখব, পরবর্তী অক্ষরগুলি বসাও। যে সিরিজটি দেওয়া আছে,
এই সংখ্যাটি কত হবে নির্ণয় করতে হবে 14 28 20 40 32 64 14 28 20 40 দেখো এখানে দেখলে দেখতে পাচ্ছি আমরা যে 14 থেকে 28 এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই বাই 2 এবং 28 থেকে 20 মাইনাস 8 আবার দেখো এখানে 20 থেকে 40 মাল্টিপ্লাই বাই 2 আবার এখানে 40 থেকে 32 মাইনাস 8 একইভাবে সিরিজটি চলছে যে 32 থেকে 64 কি হবে মাল্টিপ্লাই বাই 2 এবং তাহলে নেক্সট যে সংখ্যাটি আসবে সেটি কি হবে 64 মাইনাস 8 তাহলে সঠিক উত্তর কি হবে 64 মাইনাস 8 50 সিক্স তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখব ড্যাশ এ বি এ এ এ বি এ ড্যাশ এ ড্যাশ এ এটি আমরা কীভাবে সলভ করব প্রথমে আমরা কাউন্ট করে নেব যে কতগুলি লেটারের মধ্যে আছে তারপর সেটাকে আমরা ভাগ করে নেব তাহলে দেখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে এখানে 12টি লেটার আছে এবার আমরা কি করব এটিকে তিনটি তিনটি করে ভাগ করে নেব এবার আমরা প্রথমটাতে কি বসাবো প্রথমটায় আমরা যদি বি বসাই তাহলে কি আসছে বি এ বি এ এ এ বি এ বি এ এ এ দেখো এটা সিরিজটা কমপ্লিট হয়ে গেল বি বি এ তাহলে আমরা কি বসেছি বি বি এ তাহলে অপশন নাম্বার ডি এর কি রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখব কোন ঘড়ির উভয় কাঁটা সারাদিনে কতবার মিলিত হয় এগারোবার ২২বার ৪৪বার নাকি ৯বার কোন ঘড়ির উভয় কাঁটা সারাদিনে কতবার মিলিত হয় তাহলে আমরা ঘড়ির কাঁটা যদি দেখি এটি কি হয় প্রতি ১২ ঘন্টায় উভয় কাঁটা ১১বার মিলিত হয় প্রতি ১২ ঘন্টায় প্রতি ১২ ঘন্টায় কি হয় ঘড়ির কাঁটা ১১বার মিলিত হয় তাহলে ২৪ ঘন্টায় মানে পুরো একটি দিনে কতবার মিলিত হবে ১১ ডাবল তাহলে কতবার হবে ২২বার অপশন নাম্বার বি এর সঠিক উত্তর নেক্সট দেখব টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এটি কী হবে সম্পূর্ণ হবে সিরিজটি দেখো এখানে আমরা যদি এভাবে সলভ করি যে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর প্লাস ওয়ান একইভাবে নেক্সট কী আসবে টোয়েন্টি ফোরের সঙ্গে প্লাস ওয়ান করে দিলেই আমাদের নেক্সটই চলে আসবে টোয়েন্টি ফোর প্লাস ওয়ান কী আসবে টোয়েন্টি ফাইভ অপশন নাম্বার সি এর কি সঠিক উত্তর ধন্যবাদ ক্লাসটি শেষ অবধি দেখার জন্য আর ক্লাসের পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো।